হাই ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো কাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কাল মা আমাদের জন্য মা শীতলার কাছে পুজো দিতে গিয়েছিল, তো পুজো তো দিয়ে নিয়ে চলে এসেছে। তো আজ হচ্ছে আমরা স্নান করব। আর দেখো, স্নান করার আগেই আজ আমার চুলটা আগে খুলতে বসেছি। আমার চুলটা তো এত জোঁটা পাকিয়ে গেছে, মানে এত যে জোঁট পাকিয়েছে যে কি বলবো তোমাদের, আমি খুলতেই পাচ্ছি না। বিরনি করে রেখে দিয়েছিলাম আজ 13 দিন। তো চুলটা এতটাই জোঁট পাকিয়েছে যে আমি বিরুনিটাই খুলতে পাচ্ছি না, এত অসুবিধা হচ্ছে। শেষে তোমাদের দাদাভাইকে ডাকলাম যে একটু খুলে দিতে, তাও ও খুলতে পারছিল না। মানে এত টানছে চুলটা, আমার এত লাগছে যে আমি লাস্টে কেঁদেই ফেলেছি, জানো তো। প্রচণ্ড পরিমাণে জোঁট পাকিয়ে গেছে, কী যে হবে আমি কিছু বুঝতেই পারছি না। মানে চুলটায় চিরুনি লাগালে কত যে চুল উঠে যাবে সেটাই আমি ভাবছি। শুধু মনে হচ্ছে আজকে আমি একদম টাকলাই হয়ে যাব, এত চুল উঠবে। দেখো, ওই যে কিছুতেই হাত দিয়ে বেরোনিটা খোলাই যাচ্ছে না, যে তোমাদের দাদাভাই টেনে টেনে কোনো মতে করে দিচ্ছে। আর আমার মুখ দেখে তো বুঝতেই পারছো আমার কতটা ব্যথা লাগছে। স্নান করার আগে চুল আঁচড়াতে নেই, তাই এখন চুলের চিরুনি দিতে পারবো না। কিন্তু স্নান করার আগে চুলটা এমনি খুলে নিলাম, নাহলে জল দিলে পারে যদি একদম খুলতেই না পারি, তো সেই জন্য আর কি চুলটা খুলে নিচ্ছি এখন। তারপরে স্নান ফান করে চিরুনি দিয়ে জোটটা ছাড়াবো। এই দেখো, তোমার দাদাভাই আবার কী করছে দেখো, খালি আমার চুলটাকে নিয়ে এদিক ওদিক পাকিয়ে ঝুঁকিয়ে ও মনে হয় আরও বেশি বেশি করে দিচ্ছে। আর দেখছো আমার মুখ চোখের অবস্থা কী হয়ে গেছে, এত চুলটাকে নিয়ে টানাটানি করছে, আমার প্রচণ্ড ব্যথা লাগছে। মাথাটা মানে পুরো ব্যথাই হয়ে যাবে আজকে, টাক তো হয়েই যাবে, তার সঙ্গে মাথাটা পুরো মানে ব্যথাই হয়ে যাবে। কোনো মতে একটু খুলে দিয়েছে। আর এদিকে দেখো, আমি কান্না শুরু করে দিয়েছি অলরেডি। এসে দেখো, কোনো রকমে আমার চুলটা একটু খুলে দিয়েছে। আর জানো তো, এরকমভাবে হাত দিয়ে টানছি তাতেই আমার চুল ঝর মানে হাতে আসছে, এক মুঠো মুঠো চুল আসছে। জানি না কী করব আমি এইবার। এদিকে দেখো, আমি কাঁদতে শুরু করে দিয়েছি। আর আমি কাঁদছি দেখে মানু বারবার আমার কাছে আসছে। আর মা এদিকে এসে এখন আলু ভাজছে, আমরা টিফিন করব, তো সেই জন্য মা আলু ভাজছে। আর এদিকে বাবা এসে আমাদের মুড়ি বেড়ে দিচ্ছে, মুড়ি খাবো। মানু ওদিকে বসে পড়েছে খেতে, এবার আমিও বসবো আর কি। আর এদিকে দেখো, মানু কী করেছে, চারিদিকে পুতুল, বোতল, খেলনাপাতি, গোটা বিছানা, বালিশগুলোকে নিচে সব মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। এগুলো সব মানুর কাজ। মা আর আলু ভাজা হয়ে গেছে, তো মা দিয়ে গেল আলু ভাজা, তো চলো আমরা এখন মুড়িটা খেয়ে নিই, তারপরে আবার স্নান করব মুড়ি টুড়ি খেয়ে। তো এখন আমি আর মানু দুজনে বসে পড়েছি হলুদ মাখতে। মানু তো খুবই এক্সাইটেড হলুদ মাখবে, ওর যে কোনো জিনিস মাখতে ওর খুবই ভালো লাগে। তো সেই জন্য ও মানে সকাল থেকে আজকে শুরু করেছে, মা কখন হলুদ মাখবো, কখন হলুদ মাখবো, এই করেই যাচ্ছে। তো এই যে মা শীতলার পায়ের ফুল হলুদের মধ্যে ছিল, তো সেইটাকে একটু মাথায় ঠেকিয়ে নিলাম দুজনেরই। তারপরে এখন এই যে এখন হলুদ মাখতে বসে পড়েছি, তেল, হলুদ আর নিম পাতা। এই যে দেখো, মানুও নিল, মানু নিজে নিজেই মাখতে শুরু করে দিয়েছে একা একা। আমাকে আর মাখিয়ে দিতে হবে না, বলছে আমি একাই মাখতে পারবো।
তো সেই মতো আর কি ও নিজেই মেখে নিচ্ছে। তারপর আমি একটু নিয়ে ভালো করে মানুষ পিঠে বুকে ফুকে মাখিয়ে দিচ্ছে, কারণ ও তো পিঠে পিঠে মাখতে পারছে না, তাই একটু পিঠে পিঠেও মাখিয়ে দিচ্ছি। তো চলো আমরা এখন হলুদ মেখে নিই, হলুদ মেখে স্নান টান করে তারপরে আবার আসছি। আমার স্নান করা কমপ্লিট, আর দেখতে পাচ্ছ আমি হাতে চিরুনি নিয়ে নিয়েছি। এবারে হচ্ছে মহাযুদ্ধের পালা, এই যে দেখো চুলটাকে এবার আমি চিরুনি দিয়ে আঁচড়াবো। আর এখানে দেখো মানুষ স্নান করিয়ে দিয়েছি, আর আমি যেহেতু চুল আঁচড়াচ্ছি চিরুনি দিয়ে, তাই ও দেখাচ্ছে বারবার কিছু একটা, মানে ও দেখাতে চাইলো ইশারা করে, কিন্তু কি দেখালাম কিছু বুঝতে পারলাম না। তাই যে দেখো চিরুনি তো চুলে মানে লাগাতেই পারছি না, এমন অবস্থা হয়ে আছে। তো চলো বাইরে বসে, তারপরে এই যে মাকেই দিয়েছি চুলটা ছাড়ে দেওয়ার জন্য, মাও লেগে পড়েছে, এত চুলে জোট ফা খেয়েছে, আজকে যে কী হবে কিছুই বুঝতে পারছি না। তো চলো মারপিট এখন করে মহাযুদ্ধ করে চুলটাকে মোটামুটি ছাড়িয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কতগুলো চুল উঠলো। তো এই দেখো আমার চুলে জোর ছাড়ানো হয়ে গেছে, আর দেখো কতগুলো চুল উঠেছে, এত চুল উঠে গেছে আমার, অতগুলো চুল উঠে গেছে আমার। তো এই মাত্র জ্বরটা ছাড়লো, শান্তি। তো চুলগুলোকে তো মানে দেখছি আর এতটা খারাপ লাগছে বলার মতো না, দেখো খালি কতটা চুল। আর এদিকে দেখো মা তারপরে যে রান্না করতে চলে এসছে, আর আজকে আমাদের আমরা মাছ খাবো। তো এই যে মাছের ঝোল হয়েছে, কাজ মানে পেঁপে আলু ঢেঁড়স ঝিঙে এইসব দিয়ে আর কি ঝোল করা হয়েছে, মাছ দিয়ে একদম পাতলা ঝোল হয়েছে। আর আজকে ভাত
গুলো কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি মানুকে এই যে খাওয়াতে বসে পড়েছি, এই যে দেখো তো মানু অনেকদিন পরে এই যে হলুদ দিয়ে বা অনেকদিন পর মাছ খাচ্ছে, তো সেই জন্য ও দেখো ও দেখাচ্ছে খুব ভালো হয়েছে এরকম কিছু একটা। তো অনেকদিন পর মানু মানে ও সাদা তরকারি খেতে খেতে লাস্টে এমন বলছিল যে আবার সাদা তরকারি, আবার সাদা তরকারি, মানে ও তো এরকম সাদা তরকারি কোনো দিন আগে খায়নি, তো সেই জন্য আর কি ওর ভালোই লাগছিলো না এরকম খেতে। তো আজকে ও মাছ ভাত খেতে পেয়ে মানে ওর খুবই ভালো লেগেছে। দেখো গরম ভাতটাই মুখে পুড়ে দিয়েছে, পুড়ে দিয়ে কীরকম করছে আবার দেখাচ্ছে ভালো হয়েছে। তো যাই হোক চলো এখন আমি মানুকে খাইয়ে নিই, তারপরে আমিও খাবো। তো মানুর খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই যে খেতে বসে পড়েছি। আর ওদিকে মা যাচ্ছে ধুনো দিতে আর বাবা ওদিকে মেঝেতে শুয়ে আছে। আর সত্যি কথা বলতে কি অনেকদিন পর আমিও মাছ খাচ্ছি, আর হলুদ মানে নুন হলুদ দিয়ে আর কি যেরকম তরকারি হয় সেরকম তরকারি খাচ্ছি। আমারও কিন্তু খেতে বেশ খুব ভালোই লাগছে, মানে এই কটা দিন তো মুখে একদম স্বাদই ছিল না, হ্যাঁ মানে এরকম হয়েছে, এক তো কিছু খেতেই পাচ্ছিলাম না, অল্প জল্প করে খাচ্ছিলাম, আর তারপরে আজকে মানে একটু ভালো লাগছে আর কি তরকারিগুলো আর খেতে ভাত খেতে। যাই হোক চলো এখন আমি খেয়ে নিই। আর আজকে ইচ্ছা আছে বিকালে একটু রিলসও বানাবো, মানে কদিন ভর তো রিলস ফিলস কিছু বানানোই হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম আজকে একটু রিলস বানাবো। তো দেখি বিকালের দিকে শরীরটা কীরকম থাকে, যদি ভালো থাকে তাহলে ইচ্ছা আছে রিলস বানানো। তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু ঘুমিয়ে টুমিয়ে নিই, তারপরে আর কি বিকালে সাজিয়ে যাবো। তো দেখো বিকালবেলা রিলস বানাবো বলে শাড়ি ফাড়ি পরে এখন চলে এসেছি ছাদে, কিন্তু ভয়েস দিতে পারছি না কারণ আমাদের সামনেই হচ্ছে রাম পুজো, তো সেই জন্য চারিদিকে মাইক বাজছে। তো চলো আজকের ব্লগটা তবে আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো এখানেই, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো।